মহামারীর সময় আপনারা যদি ভুলগুলো করেন তাহলে হয় কি করে? উঠলাম স্যার, এই ঘুম থেকে নিয়েন না ছবি স্যার। আপনি কাছে ভিআইপি হয়ে গেছেন নাকি? আপনি তাহলে আবার কি এত দেখতে পারবো?
থামবে থামবে কেন কেন যাবে এই তো মোটরসাইকেল দিয়ে ধরে তো মোটরসাইকেল কেন থামবে কেন থামবে আপনার আপনি এটা বলছেন আপনার থামতে থাকবে কেন আপনি বললেন তো আমার কথা শুনবেন না শুনবো না আপনার কথা আমি লকডাউন চলছে শুধু আসবে মানুষ তেল নিয়ে বেরিয়ে যাবে কোথা কেন দাঁড়িয়ে আছে অনেক কোথা ঠিকই বলতে দেখি এই সব জবরদস্তি লাগাই দিয়ে আমার নিও জবরদস্তি লাগাই দিয়ে মালিক কে বুঝিয়ে মালিক কে কা বলে মালিক কে কা বলে বারবার বলতে কি ভাই আমক লাগা পুলিশ সব চাকারে না করে কি আপনা হ্যাঁ পুলিশ না করে বারবার আইগা হ্যাঁ জবরদস্তি লাগাতা হ্যাঁ ফ্রি দেখলে কে জোর লাগি ऐसे पिक्चर नहीं देखे आप मिलेगा कौन आपको ऐस करेंगे इस पर हम बोल सकते हैं यू ना अलवास क्यों हम तो बोल सकते हैं कि भाई मत रखो अंदर जाइए लोग रखिए बाहर अब आपको ऐस कर देंगे ठीक है चलो ज्यादा बात मत करो ज्यादा बात मत करो सुनने के लिए ठीक है यहाँ पे कोई ठेक नहीं होगा यहाँ पर ज्यादा नहीं लगा दिया इधर हाँ पेट्रोल पंप है ठेक है দাদা লকডাউনের মধ্যে এরকম করা যায় আপনি খোলা করি বলছি আপনি আমাদের এই মতন লোক ছুটির দিন বসে গল্প করছিলেন আর কিছুই না আচ্ছা ওই বিশালবাবু গাড়িতে ছিলেন হ্যাঁ আমার গাড়িতে নিয়ে গেলেন ও ইট মারছে ইট মারছে ইট তুলে মারছে ইট নিয়ে আসছে মদ খাচ্ছিলেন আপনি হ্যাঁ তো কি খাচ্ছেন এটা কি এটা কি ও দাদা ও দাদা মদ খাচ্ছিলেন
চলে আটটা স্টেশন আয়। কেউ যেতে বারণ করেছে ডাক্তারের কাছে তুমি যাবে কিন্তু কেন খুলেছো? হ্যাঁ হ্যাঁ দরকার, মাস্ক পরেননি কেন? বাইরে বেরিয়েছেন কেন? লকডাউন জানেন না? হ্যাঁ জানেন, লকডাউন জানেন, বাইরে বেরিয়েছেন কেন মাস্ক ছাড়াই? অমান্য করে যারা রাস্তায় বেরাচ্ছে তাদের আমরা ফাইন করছি, কারণ হেলমেট পরে আসছে, হেলমেট উইদাউট হেলমেটে যারা আসছে তাদের আমরা ফাইন করছি, এবং উইদাউট মাস্ক যারা আছে তাদের আমরা প্রাথমিক একটা শাস্তি দিচ্ছি যে বকাবক যোগাযোগ করছে ফার্দার না করে, এবং আর এই প্রসিকিউশন কাটিয়ে কেটে আমরা তাদের শাস্তি দিচ্ছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হাসনাবাদ। হাসনাবাদে? বা ছেলে কি কোথা থেকে নিয়ে আসে? ছেলে আছে কাশিহাটে, শ্বশুর বাড়ি। হ্যাঁ বাচ্চার দেখা এক্ষুনি গেলাম, এখান থেকে 15 মিনিট পাবে। গাড়ি খারাপ হয়ে গেছে, অফিসের স্যার আমি ম্যানেজার তো। বিধাননগর সিটি পুলিশের পক্ষ থেকে সকল নাগরিকবৃন্দকে জানানো যাচ্ছে।
আজ সম্পূর্ণ লকডাউন, আপনারা কেউ অযথা বাড়ির বাইরে বের হবেন না, নিজে সুস্থ রাখুন, অপরকে সুস্থ রাখুন, সমাজকে সুস্থ রাখুন। বিধাননগর সিটি পুলিশের পক্ষ থেকে সকল নাগরিকবৃন্দদের জানানো যাচ্ছে, আজ সম্পূর্ণ লকডাউন, আপনারা কেউ অযথা বাড়ির বাইরে বের হবেন না, নিজে সুস্থ রাখুন, অপরকে সুস্থ রাখুন, সমাজকে সুস্থ রাখুন। বিধাননগর সিটি পুলিশের নাগরিকবৃন্দদের জানানো যাচ্ছে, আজ সম্পূর্ণ লকডাউন, আপনারা কেউ অযথা বাড়ির বাইরে বের হবেন না, নিজে সুস্থ রাখুন, অপরকে সুস্থ রাখুন, সমাজকে সুস্থ রাখুন। ডাক্তার দেখাতে যাচ্ছি।
গোলাঘাটা।